আজকের এই ভিডিওতে আমি অ্যান্ড্রয়েড অ্যাপস প্লে স্টোর এর কিছু প্রবলেম সম্পর্কে আলোচনা করব। আমরা ইদানিং দেখতে পাই প্লে স্টোর ওপেন করার সাথে সাথে দেখাচ্ছে নো ইন্টারনেট কানেকশন, এটা কেন দেখায় এবং এই প্রবলেমটা থেকে প্রবলেমটা কিভাবে ফিক্স করব আমরা সেই সম্পর্কে আজকে আলোচনা করব। আপনারা দেখছেন টেক শিহাব আর আমি আপনাদের সাথে আছি শিহাব হোসেন। তাহলে চলুন শুরু করা যাক। আমরা প্রথমে যেটা করব, আমরা আমাদের মোবাইল ফোনের ইন্টারনেট কানেকশনটা অন করে নেব। আপনারা যদি মোবাইল ডাটা ইউজ করে থাকেন তাহলে মোবাইল ডাটা অন করবেন, আর যদি কেউ ওয়াইফাই লাইন ইউজ করে থাকেন তাহলে ওয়াইফাই কানেকশনটা অন করবেন। আমি যেহেতু ওয়াইফাই কানেকশনটা ইউজ করতেছি সেক্ষেত্রে আমি ওয়াইফাইটাই অন করব। একটু ওয়েট করব এবং কানেক্ট হওয়ার আগ পর্যন্ত, কানেক্ট হওয়ার পরে আমরা আমাদের যে কাঙ্ক্ষিত অ্যাপসটি আছে প্লে স্টোর সেটাকে ওপেন করব। দেখুন প্লে স্টোর অ্যাপসটি ওপেন করার সাথে সাথে নো ইন্টারনেট কানেকশন দেখাচ্ছে। এখানে লেখা আছে চেক ইউর মোবাইল ডাটা অর ওয়াইফাই অর গেট এ নোটিফিকেশন হোয়েন ইউর কানেকশন কামস ব্যাক। এটার মানে হচ্ছে আমার ইন্টারনেট কানেকশনটা উইক এবং এখানে আমার ইন্টারনেট কানেকশনটা নাই, কিন্তু অথচ আমার মোবাইলের সাথে ইন্টারনেট কানেকশনটা অ্যাক্টিভ আছে, সেটা হচ্ছে আমার ওয়াইফাই লাইনটা। এটা থাকা সত্ত্বেও এটা দেখাচ্ছে যে এখানে ইন্টারনেট কানেকশনটি নাই। এই প্রবলেমটা কীভাবে ফিক্স করা যায় সেটাই আমরা দেখব। এর জন্য আমরা প্রথমেই ব্যাক বাটনটা প্রেস করলাম। প্রেস করার পর অ্যাপস মেনুতে যাব। অ্যাপস মেনুতে যাওয়ার পর কোথায় সেটিং আছে সেই সেটিংটা খুঁজে বের করব। সেটিংয়ে ঢুকলাম। সেটিংয়ে ঢোকার পর দেখুন তিন নম্বর সারির পরে আমার অ্যাপস নোটিফিকেশন অপশনটি রয়েছে। আমি আমার এই অ্যাপস নোটিফিকেশন অপশনটিতে ঢুকব। অ্যাপস নোটিফিকেশনে ঢোকার পর প্রথমে অ্যাপস লেখা আছে, অ্যাপসে যাব। অ্যাপসে যাওয়ার পরে আমরা একটু নিচের দিকে স্ক্রোল করে দেখব কোথায় গুগল প্লে সার্ভিস অ্যান্ড গুগল প্লে স্টোর আছে। তো আমরা স্ক্রোল করতেছি, এই যে পেয়ে গেলাম গুগল প্লে সার্ভিস। প্রথমে আমরা গুগল প্লে সার্ভিসে যাব। প্লে সার্ভিসে যাওয়ার পর একটু নিচে দেখবেন স্টোরেজ, এই স্টোরেজে ক্লিক করব। স্টোরেজে ক্লিক করার পর একদম লাস্টে দেখুন ক্লিয়ার কেস, আমরা ক্লিয়ার কেসে একবার প্রেস করব। প্রেস করার সাথে সাথে দেখুন একটু উপরে যে বাইট লেখা আছে জিরো বাইট, এখানে কিছু ডাটা ছিল সেগুলো সব ভ্যানিশ হয়ে গেছে। এখন এটা করার পর আমরা আবার ব্যাগে যাব। ব্যাগে যাওয়ার পর প্লে স্টোর ঢুকব, গুগল প্লে স্টোরে ঢুকব। ঢোকার পর এখন নিচে গুগল প্লে স্টোরেরও স্টোরেজ আছে, এই স্টোরেজে আমরা ঢুকব। ঢোকার পর এখানেও ক্লিয়ার কেস যে অপশনটা আছে সেখানে একবার ক্লিক করব এবং এখানে ডাটাগুলো ভ্যানিশ করে দিব। ভ্যানিশ করার পর একটু উপরে দেখুন ক্লিয়ার ডাটা, ক্লিয়ার ডাটা আছে, এখানে একবার প্রেস করব। এখন ক্লিয়ার ডাটাতে প্রেস করার সাথে সাথে আমাকে একটা ওয়ার্নিং মেসেজ দিয়েছেন, ডিলেট অ্যাপ ডাটা, অল দিস অ্যাপ ডাটা উইল বি ডিলেটেড পারমানেন্টলি। মানে এই অ্যাপসের যতগুলো ডাটা আছে সেগুলো সব পারমানেন্টলি ডিলেট হয়ে যাবে, ভ্যানিশ হয়ে যাবে। দিস ইনক্লুডস অল ফাইলস সেটিং অ্যাকাউন্টস ডাটাবেসেস অ্যাটসেট্রা। মানে হচ্ছে এই অ্যাপসের সাথে রিলেটেড যতগুলো গুগল অ্যাকাউন্ট আছে এবং এটার যে সেটিংগুলো আছে, যে ডাটাবেসগুলো আছে, সবগুলো ভ্যানিশ হয়ে যাবে এবং রিসেট হবে, আগের পর্যায়ে চলে যাবে। তাহলে আমার যেহেতু এগুলো করতে ডিলেট করতে কোনো প্রবলেম নাই তাই আমি ওকে প্রেস করব। ওকে দিলাম। ওকে দেওয়ার পরে আমি আবার ব্যাগে চলে যাব, আমার সেই কাঙ্ক্ষিত প্লে স্টোরে যাব। গুগল প্লে স্টোরে এখন দেখব গুগল প্লে স্টোরটা ওপেন হয় কি না। দেখুন আমি প্লে স্টোরে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে দেখুন ইন্টারনেট কানেকশন যে প্রবলেমটা ছিল সেই প্রবলেমটা এখন আর নেই, আমার প্রবলেমটা সলভ হয়ে গেছে। এখন আমি চাইলে যেখানে ঢুকতে চাই সেখানে ঢুকতে পারবো। আমি অ্যাপসে ঢুকলাম, দেখুন আমার এখানে কোনো ইন্টারনেট কানেকশনের প্রবলেমটা দেখাচ্ছে না। দ্যাট মিন্স আমি আমার প্রবলেমটাকে সলভ করতে পেরেছি। আপনার যদি আমার এই পদ্ধতি অবলম্বন করেন তাহলে আশা করছি আপনাদের নো ইন্টারনেট কানেকশন প্রবলেমটা সলভ হয়ে যাবে। আশা করছি এই ভিডিওটির মাধ্যমে প্লে স্টোর এ যে প্রবলেমটা ছিল সেই প্রবলেমটা ফিক্স করতে পেরেছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেন, কমেন্ট করবেন এবং শেয়ার করতে ভুলবেন না। আর তার আগে বলে নিই, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, এবং অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ।